সাতই নভেম্বর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিক বদলের দিন। একটা জাতির জীবনে অনেক পরিবর্তন হয়, কিন্তু তার সব পরিবর্তনই ইতিহাসের অংশ হয় না। সব পরিবর্তনই দেশ বা দেশের জনগণের জন্য কল্যাণকর হয় না। সব পরিবর্তনই মানুষ শ্রদ্ধার সাথে মনে রাখে না। কিন্তু সাতই নভেম্বর এমন এক পরিবর্তনের দিন, যেই দিন আমাদের দেশ এবং দেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ হয়ে আছে, যে দিন আমাদের একজন প্রিয় মানুষকে আমাদের সামনে এক নতুন পরিচয়ে আবির্ভূত করেছে, যে দিন এদেশের উন্নয়ন এবং অগ্রগতির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন হিসাবে স্বীকৃত হয়ে আসছে। একটা জিনিস আমাদেরকে মনে রাখা দরকার, সেটা হলো আমরা যারা নেতারা আছি, কর্মীরা আছি, আমরা জিয়াউর রহমানকে নেতা বানাই নাই, এটা তো মানি আমরা নাকি? কিন্তু তিনি আমাদেরকে নেতা বানিয়েছেন, তিনি বিএনপি গঠন করেছিলেন বলেই আমরা অনেকে বিএনপির বড় বড় নেতা। তিনি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ইত্যাদি বানিয়েছিলেন বলে আমরা এইসব সংগঠনের নেতা। কাজেই শহীদ জিয়াউর রহমানের প্রতি এই দেশের কল্যাণে অনেক গুরুত্বপূর্ণ কাজ করার জন্য যে স্বীকৃতি, যে শ্রদ্ধা, যে সম্মান, তার পাশাপাশি এ কারণেও তাকে স্মরণ রাখতে হবে, এ কারণেও তাকে মনে রাখতে হবে, এ কারণেও তাকে শ্রদ্ধা রাখতে হবে যে তার জন্যই আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের সব নেতা কর্মীরা আজ আছেন। প্রিয় সাথী ও বন্ধুরা, বাংলাদেশের কৃষি উন্নয়নের কথা যখনই যে কেউ ভাববে বা লিখবে, তাকে জিয়াউর রহমানের কথা লিখতে হবে, কারণ তার হাত ধরেই বাংলাদেশের কৃষির উন্নয়ন হয়েছে। বাংলাদেশে যে কেউ ইতিহাস লিখুক, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির যে মূল স্তম্ভগুলি, যেমন তৈরি পোশাক শিল্প, যেমন বৈদেশিক কর্মসংস্থান, এর সব কিছুতে জিয়াউর রহমানের নাম লিখতেই হবে, কারণ তার হাত ধরে এই জিনিসগুলি রেখেছে। আজকে বিদ্যুতের কথা বললে বলবেন পল্লি বিদ্যুতায়ন বোর্ড, তার হাত ধরে এসেছে। যদি বলেন সমুদ্রে মাছ শিকার, সেটাও তার হাত ধরে এসেছে। যদি বলেন নারী এবং শিশুর কল্যাণ, যদি বলেন যুব উন্নয়ন, এর সব কিছু তার হাত ধরে এসেছে। আর তিনি এসেছেন সাতই নভেম্বর দিকে, এই কারণে সাতই নভেম্বর এমন এক বিশিষ্ট দিন, যেই দিন শুধু একজন নেতার জন্ম দেয় নাই, এমন একজন নেতার জন্ম দিয়েছেন যিনি বাংলাদেশকে পরিবর্তন করে ফেলেছেন। যে দেশে 74-এর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, সেই দেশে খাদ্য উৎপাদন বাড়িয়ে তিনি দরিদ্র গিনিতে চাল পাঠিয়েছেন, বাংলাদেশের শিল্পগুলি টিকে গেছে, বাংলাদেশের মানুষ উন্নয়নের স্বপ্ন দেখতে শুরু করেছে, বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে এই স্বাধীন দেশে আমরা শান্তিপূর্ণভাবে সমৃদ্ধি অর্জন করতে পারব। এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের সূচনার দিনটিকে আমরা শ্রদ্ধা জানাই, আর শ্রদ্ধা জানাই সেই মানুষটির প্রতি যিনি এই দিনের মহানায়ক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম।